গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর এই যে আজকে হচ্ছে রবিবার, তো রবিবার সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি। পুরো আজকে রুমটা ছেড়ে দিতে হচ্ছে। আমরা টু নাইট থ্রি ডেজের জন্য যাচ্ছি নর্থ সিকিম। সকাল সকাল বলতে হবে আজকে এখন 10:30, আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন থেকে তিনজনে পুরি আর ঘুগনি খেয়ে নিয়েছি। এখন লাফিং দেখে রওনা দেবো। চল আমরা এখন যাচ্ছি গাড়ি স্ট্যান্ডের দিকে। আর আমাদের হোটেলের দাদাটা আমাদেরকে নিয়ে আসছে, কারণ আমরা গাড়ি চিনতে পারবো না। হোটেল থেকে গাড়ি ঠিক করা হয়েছে, শেয়ার গাড়ি, সেখানে আমাদেরকে দিয়ে চলে আসবে। তো আমরা গাড়িতে চেপে গেছি আর গাড়ি ছেড়ে দিয়েছে। তো আজকে আমরা 10 জন শেয়ার গাড়ি, মানে 10 জন করে চাপা হয় গাড়িতে। তো চলো তাহলে। তো আমরা আজকে ফার্স্টে যাচ্ছি লাচেনে। তো লাচেন থেকে আবার লাচুং, তো আজকে লাচেনে ওয়ান নাইট থাকতে হবে। ওয়ান নাইট থাকার পর ওখানে কালকে আবার যেসব স্পটগুলো আছে সেগুলো দেখতে যাবো। আর আজকে যেতে যেতে রাস্তায় যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো আমাদেরকে দেখাবে। তোমরা সঙ্গে থেকেও পুরো ভিডিওটা দেখে থাকো। আর পাহাড়ে কি বলতো, মেঘলা মেঘলা ওয়েদার থাক থাকতে যখন এই মিষ্টি মিষ্টি রোদের প্রভাব পড়ে তখন এত সুন্দর লাগে না, মনটাই পুরো খুশি খুশি হয়ে যায়। তো পাহাড়ে দেখো চারি সাইড দেখে দেয়, চোখ তো এমনিতেই শান্তি। এই সাইডের ভিউটা দেখো এত সুন্দর, এত সুন্দর লাগছে। পুরো মেঘটা ওখানে জমাট বেঁধে আছে আর সুন্দর, মানে এদিকে তো রোদ উঠেছে, পাহাড়ের ওই সাইডটায় পুরো ওয়েদার খারাপ। তো আমরা এখানে নেমে গেছি। এই যে সামনে একটা ওয়াটারফলস আছে, সেটা এখন দেখতে যাবো। চলো চলো। চলো সামনে আছে ওয়াটারফলস। আচ্ছা এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস, কিন্তু বাটারফ্লাইয়ের কিছুই দেখতে পেলাম না, শুধু ওই যে ওখানে বাটারফ্লাই ছবি মারা আছে ওটাই দেখতে পেলাম। আর এমনি তো ফলস হচ্ছে তোমরা যারা যারা আসবে ওখানে 20 টাকা করে টিকিট কেটে ভেতরে গিয়ে আরাম করে দেখতে পারো। টয়লেট ফ্রি আছে। আমরা গেলাম না, আমরা গেলাম না, দেখতে পাচ্ছি। আর বৃষ্টিও পড়ছে, একটা দুপুরে করে বৃষ্টি পড়ছে। চলো না, লক নেই, উঠে পড়ো উঠে পড়ো, লক নেই। শোনা ফটাফট উঠো, গাড়ি চলে আসবে, নাহলে গাড়ি আসছে একটা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে আর পাহাড়ি রাস্তায় বৃষ্টি পড়া মানে একটা মনে আতঙ্ক। যেমন দেখতেও সুন্দর লাগে, ওয়েদারও সুন্দর হয়, কিন্তু ভয়ও লাগে পাহাড়ে। তো নর্থ সিকিমের রাস্তা সত্যি মানে প্রচণ্ডই খারাপ, প্রচণ্ডই খারাপ রাস্তা। তো দেখো এটা সিঙ্গেল একটা গাড়ি যাওয়ার রাস্তা, যেখানে দুটো গাড়ি পাস হচ্ছে আর পাশে পুরো খাদ, মানে একটা গাড়ি যদি এদিক ওদিক হয় ব্যাস পুরো খাদে, মানে আর খুঁজে পাওয়া মুশকিল মানুষকে। খুব রিক্সি নর্থ সিকিমের রাস্তা, প্রচণ্ড রিক্সি।
দেখো কতটা খারাপ রাস্তা, তার মধ্যে বৃষ্টি হচ্ছে, স্লিপ কাটার চান্স তো একদম 100%। কিন্তু এখানকার ড্রাইভাররা মানে হাত এতই ওদের সুন্দর গাড়ি চালানো, তো আমাদের ওদিকে ড্রাইভাররা তো পারবেই না, সেই জন্যে বাঁচোয়া। এদেরকে ড্রাইভার খুবই সুন্দর গাড়ি চালায়, তো এর ভিতরে যদি কপালে থাকে দুর্ঘটনা ঘটে যেতেই পারে। প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হয়, গাড়িটা আমাদের সাইডে একটু দাঁড়িয়ে আছে, কারণ বৃষ্টিটা একটু কমলে গাড়িটা আবার ছাড়বে। তো আদিজকে একটু খাইয়ে দিচ্ছি কেক, কারণ লাঞ্চ কখন করব ঠিক নেই, তো আগে হোটেলে পৌঁছাবো, তারপরে তো লাঞ্চ করবো। সেজন্যেই তোমরা নর্থ সিকিম আসলে বা পাহাড়ি এলাকায় আসলে ব্যাগে মানে খাবার, কেক, বিস্কুট, এটা ওটা তোমরা যেগুলো ভালোবাসো সেগুলো কিন্তু খাবার অবশ্যই রাখবে, বাচ্চাদের পক্ষে অনেক সুবিধে। বৃষ্টি কমে গেছে, গাড়ি আবার ছেড়ে দিয়েছে, আর এত জোরে জোরে বৃষ্টি, দেখো ওয়াটারফলসগুলো এত ভালো লাগছে, চারি সাইড দিয়ে শুধু ওয়াটারফলস হচ্ছে, ব্যাপক লাগছে দেখছে। আমরা নেমে গেছি, এখানে আমাদের লাঞ্চ হবে। দশ নেই আমরা আজকে আমাদের লাঞ্চ মেনুতে আছে, দেখতে পাচ্ছ, মসুরির ডাল আর চিকেন, তারপরে আলু সয়াবিনের একটা সবজি, আলু ঢেঁড়সের একটা সবজি, পাঁপড় ভাজা। তো আমরা যে হোটেলে খাবারের জন্য দাঁড়িয়েছি, তো সেই হোটেলের জানলা থেকে ভিউটা দেখো একবার, এত সুন্দর, এত সুন্দর লাগছে। তো আমরা তো নিজের চোখে দেখছি, আর তোমরা ক্যামেরায় দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। শেয়ার গাড়ি মানেই হচ্ছে কিন্তু তুমি এক জায়গাতে একটা সিটে বসতে পারবে না, তোমাকে কিন্তু অল্টারনেট করতেই হবে, আর যারা পেছনে থাকে তাদের বেশি কষ্ট হয়ে যায়, তো সেজন্য একবার মানে সিট চেঞ্জ করতে হবে। আর অনেকটা রাস্তা, সেই সকালে বেরিয়েছি, পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধে হয়ে যাবে, তো কেউ এক জায়গাতে সিটে বসে থাকতে পারবে না, চেঞ্জ করতেই হবে। আমরা এখন নেমে গেছি নাঙ্গা ফলস দেখতে, চলো তোমাদেরকে দেখাবো। আর বৃষ্টি মানে বৃষ্টি হয়েছে বলে প্রচণ্ড স্পিড, ব্যাপক লাগছে, ব্যাপক। ওই দোকান দেখ সব প্লাস্টিকের বোতল গুলো ওখানে জমা করে দিয়েছে, এই যে গাড়ি থেকে নামাটাই হচ্ছে কষ্টকর ব্যাপার, যারা পেছনে বসছে করতে কষ্ট করে নেমে যাবো। আচ্ছা
তুমি বোতলটা কষ্ট করে নিয়ে এসে ফেলে দিয়েছো যাও প্রচুর বোতল জমে গেছে দেখছে আমাদের ড্রাইভার ওখানে যারা যারা আসবে এখানে এই পাশে যে এদিকে আছে ওষুধের দোকান তো এখানে লাস্ট ওষুধের দোকান আছে এখানে অক্সিজেন গুলো পাওয়া যায় এখান থেকে নিতে হবে পাপা নিয়ে আসবে ধাম মানে ওখানকার বিশেষত্ব হচ্ছে মানে গাছ ছাড়া পাহাড় হ্যাঁ হ্যাঁ সে লাদাখ টাইপ মানে লাদাখ যারা যেতে পারবে না তারা গুরুদম্বা লেকে এসে ঘুরে যাবে ঘুরে ঠেলিস না রে ঠেলো না বাবা কাল আমাদের যাওয়ার আছে গুরুদম্বা লেক আর গুরুদম্বা লেকে এইটা খুবই দরকার অক্সিজেনটা তো ওখানে অক্সিজেনের প্রচণ্ড অভাব তো গাড়িতে এতগুলো লোকের মাঝখানে একটা কিন্তু অবশ্যই রেখো যে কেউ অসুস্থ হয়ে উঠতে পারো এটা খুব কাজে লাগবে আছে এটা মাস্ট বাচ্চা বয়স্ক মানে যে কোনো মানুষেরই শ্বাসকষ্ট হতেই পারে তাই না এটা অবশ্যই দরকার জলছে না কালোর উপরে সাদা দেখ এইটা বড় এইটা এই রাস্তা দিয়ে গিয়ে ওই যে আমরা ওই সাইড দিয়ে নামবো আবার ওই সাইডে যাবো আবার এই সাইড দিয়ে আসবো এখন একটা ভালো কি বৃষ্টিটা নেই খুব মজা লাগছে যত টেনশন করছিলাম বাচ্চা নিয়ে আসলে প্রবলেম বাচ্চা নিয়ে এসে কোনো প্রবলেম নেই এখনো পর্যন্ত নেই না এখন উপরে গিয়ে দেখা যাবে কি হয় যেটাই হবে তোমাদেরকে শেয়ার করব বাচ্চা নিয়ে আসতে পারবে কি পারবে না হাত দে হ্যাঁ এটা ভালো লাগছে কিছু করবে না কিছু করবে না এখানকার সব চিপসের প্যাকেট 10 টাকা দাম দেখাচ্ছে কিন্তু এখানে সব জিনিসের দাম দেখাচ্ছে না 20 টাকা করে দাম পপকর্ন 20 টাকা লেস 20 টাকা সব 20 টাকা চলুন চলুন দাদা হয়েছে পাহাড়ে সন্ধে নেমে গেছে আর এখন বাজে হচ্ছে 6:45 তো দেখো পাহাড়ে সন্ধে লাগলে ওয়েদারটা কেমন হয় তো জানি না আমার তো মনে হচ্ছে একটু ভয় ভয় লাগে দেখো আমার তো একটু ভয় ভয় লাগছে সন্ধে লাগছে পাহাড়ে তাই তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তো এখনও 6:45 আমরা এখনও পৌঁছাতে পারিনি জানি না কটা বাজবে পৌঁছাতে আমাদের অনেকটা রাস্তা অনেকটা তো দেখো পাহাড়ের জ্যাম্পে আটকে গেছে জ্যামটা হচ্ছে কেন বলো তো সামনে একটা গাড়ি পুরো খাদে আটকে গেছে মানে চাকা নেমে গেছে এক সাইডে তো সেটাকে এখন গাড়িটাকে উদ্ধার করছে মানে গাড়িটাকে সরাচ্ছে তো আমাদের ড্রাইভারও গেছে অনেক ড্রাইভার মানে ছেলেপেলে মিলে গাড়িটাকে টেনে টুনে তোলার চেষ্টা করছে তাই এখন পেছনে লম্বা লাইন পড়ে গেছে সামনে এমনভাবে ফেসেছে আড়াই ঘন্টা এখন নাকি দাঁড়াতে হবে তুই 100 পর্যন্ত গুনে যা তাহলে যদি গাড়িটা ছাড়ে আমাদের সব পরপর গাড়ি ফেসে গেছে
কখন যেতে পারবো কোনো গ্যারেন্টি নেই, দু ঘন্টাও লাগতে পারে, তিন ঘন্টাও লাগতে পারে, শুধু ওই যে লাচিনে পৌঁছানোর জন্য যেসব সব লাইটগুলো জ্বলছে ওইখানে পৌঁছাতে হবে, সব ফার্স্ট চলো। ওরা কষ্ট করে গাড়িটাকে সাইড করতে পেরেছে, তো এতক্ষণে আমরা আবার যেতে পারছি, বেশিক্ষণ টাইম লাগেনি, আধ ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গেছে। তো চলো দেখি এরপরেই কতক্ষণ টাইম লাগে, তারপর আমরা হোটেলে পৌঁছে যাব। আর অনেকটা অন্ধকার হয়ে গেছে, পুরো রাত। চলো চলো না, এখানে যেটা সমস্যা, আমরা তো হোটেলে পৌঁছে গেছি কিন্তু কারেন্ট নেই, এটাই সমস্যা, এখানে যখন তখন কারেন্ট চলে যায় না। চল আস্তে আস্তে, ঠান্ডা ব্যাপক পাগুলো ব্যথা, ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যাবে। লাচিংয়ের এই অবস্থা, মানে কারেন্ট না, ঠাকুরের কৃপায় পৌঁছে গেছি। ক্যান্ডেল জ্বলছে, কারেন্ট চলে এসছে, কি মজা। ব্যাপক ব্যাপক, আমার লাচিং এর হোটেলটা কিন্তু ব্যাপক পেয়েছি। এই যে বাইরে একটু দেখো, বাইরের ভিউ, এই এখন এখন ওই এই ঠান্ডা কতটা আছে, আট, এখন আট চলছে এখানে। না আর এই যে আমার বেটুর কোনো ব্যাপার নেই, এতক্ষণ সেই এগারোটার সময় বেরিয়েছি গাড়িতে, এখন বাজে আটটা, একভাবে টানা গাড়িতে, মানে শুধু সাইড সিন দেখতে যেটুকু আমরা নেমেছি, কোনো প্রবলেম নেই। সোনা কোনো প্রবলেম, হ্যাঁ এদিকে তাকিয়ে বলো, একটু তাকিয়ে বলো, কোনো প্রবলেম প্রবলেম নেই বাচ্চা নিয়ে আসতে, মানে এই লাচিং আসতে তো এখনও পর্যন্ত কোনো প্রবলেম হয়নি আমাদের। তো তোমরা যারা ভাবছো বাচ্চা নিয়ে আসবে, তারা অনায়াসে আসতে পারো। চলো চলো, হ্যালো বিদা কাছে যা, হ্যাঁ হ্যালো ভাই বলছি, আমাদের রুমটা একদম সেই জায়গাতে, একদম রাস্তা ধারে পেয়েছি। প্রচন্ড আনন্দ হচ্ছে যে আমরা পৌঁছাতে পেরেছি, আর আমার তো বেশি আনন্দ হচ্ছে কারণ তো তোমরা যারা আমার ভিডিও কন্টেন্ট দেখো তারা দেখতে পাবো, দূরে বেশি ট্রাভেল করতে পারি না, বমি হয় তখন আস্তে আস্তে কাটছে। মানে আমি পুরো মানে এসি বাসে শিলিগুড়ি থেকে গ্যাংটক, গ্যাংটক থেকে এত দূর চলে আসলাম, কোনো প্রবলেম হয়নি না আমার না অফিসের। প্রচণ্ড মজা লাগছে এখানে এসে, দেখা যাক কালকে গুরুদম্বর লেকটা কী করে পৌঁছাতে পারি, তো ঠাকুরের কৃপা যেন ভালোভাবে কেটে যায়। আর এখানে দেখো তখন দেখাচ্ছে একটা জিনিস, এত ঠান্ডা এখানে, এই যে একটা ব্ল্যাঙ্কেট, দুটো ব্ল্যাঙ্কেট, আর এই যে এটা কী বোধ হয় বালাপোষ, তিনটে তিনটে জিনিস দেওয়া, এখন ছয় চলছে, আটটা চলছে, না পাপা বললো না ছয় এখনই, আবার মানে ওই রাস্তায় আট ছিল এখন ছয় হয়ে গেছে। টেম্পারেচার ঠান্ডা গরম, ঠান্ডাকে বলছে যে এ বাবা ফ্যান নেই, এসি নেই, ফ্যান এসি দরকার ওর, এখানে এখনো ফ্যান এসি লাগাতে হবে, ওর ফ্যান এসি লাগাবো নাকি, এত ঠান্ডা তো আর হচ্ছে না, মানে তোর ঘরের মধ্যে এখন বরফ ফেলা দরকার নাকি, তোর গায়ের মধ্যে বরফ ঢুকে থাকবে দেখিস। আমাদের আটটার সময় ডিনার টাইম, তো কেবলই ঢুকলাম বাজে এখন পনেরো আটটা, একটু বসে ডিনার করতে হবো, ডিনার করে এসে তখন রেস্ট নেবো, এখন কোনো কিছু ছাড়াছাড়ির দরকার নেই, মজা লাগছে তো না। দেখি আমাদের পেছনের ভিউটা কী আছে, ও মাই গড, ব্যাপক ব্যাপক, দেখো পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, ব্যাপক লাগছে না, কিন্তু পাহাড় মানে আমার, এটা আমার ক্ষেত্রে বলছি, মানে দিনের বেলাতে যতটাই সুন্দর লাগে দেখতে, রাত্রিবেলায় কিন্তু ততটাই ভয়ানক, পাহাড়ের দিকে তাকালেই ভয় লাগে, কিন্তু এরকম মানে এলাকা যেখানে যেখানে আছে সেখানে সুন্দর, মানে চারিদিকে লাইট আর বাদবাকি এগুলো তো আসার সময় যেখানে যেখানে ঘর বাড়ি নেই তো সেখানে তো পুরো অন্ধকার, সেখানে একটু একটু ভয় লাগছিলো, আর এই যে এখানে এসে আর কিছুই মনে হচ্ছে না, দোকান টোকান ব্যাংক সব সামনেই, পুরো লাইট, সব হোটেল।
খুব সুন্দর। পাহাড়ে ঘোরার মজাটাই হচ্ছে আলাদা, সমুদ্র ফেল। যে একবার আসবে পাহাড়ে ঘুরতে তার নেশা লেগে যাবে, নেশা পাহাড়ের, পাহাড়ে ঘোরার। এই যে আমাদের লাচিং এর হোটেল, তো আমরা 10 জন সবাই খেতে বসে গেছি। আর আজকের তো রাতের মেনু হচ্ছে ডাল, আলু ভাজা, আচার আর ডিমের ঝোল। ডিমের ঝোলটা নিয়ে আসছে, এখনো আনেনি। চলো তাহলে খাওয়া দাওয়া করে নি, আর পাশে অদ্দিও খাচ্ছে। আমাদের ডিনার কমপ্লিট, আর আমরা এখন বাইরে একটু এই সাইডগুলো সব ঘুরবো, ঘুরে গিয়ে তারপরে রুমে যাব। আর এই যে টাকা তুলছে, কালকে 0 পয়েন্ট কালা পাথরের প্যাকেজ হয়ে গেলো এখান থেকে, কারণ ওটা যেতে আবার কালা পাথর আর 0 পয়েন্ট যেতে এক্সট্রা পেমেন্ট করতে হয় ড্রাইভারকে। আর এগুলো তো ফুল প্যাকেজে আছেই, মানে গুড়দাম্বার লেকটা হয় ফুল প্যাকেজে, আর কালা পাথর আর 0 পয়েন্ট যেতে এক্সট্রা ড্রাইভারকে পেমেন্ট করতে হয়। পেপসি, ছোট বালা কিতনে কে? হ্যাঁ কিতনে কা হ্যাঁ তুমি আমাদের ওখানে ফ্রিজে রেখে যেরকম কাজ করা হয়। ওর পাপা এখন বাইরে ঘুরবে, আর অদ্রিজ ক্লান্ত হয়ে গেছে শুবে, আমিও ও ঘুম পাড়াবো। রুমে চলে আসলাম, চলো খোলো, বেরোচ্ছে না? হ্যাঁ এখন ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। চলো শোনা, ভেতরে চলো, তোমাকে ফ্রেশ করে দিই।